হচ্ছে, আবার হিল হচ্ছে, আবার রিকার করছে, এটাও একটা ইন্ডিকেশন। সাডেনলি কখনো কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, বেসিক্যালি সার্ভিক্স থেকে, এটাও একটা অ্যালার্মিং যে আপনার পিরিওডিক্যাল সাইকেলসটার মধ্যে অ্যাবনর্মালিটি চলে আসছে। এইগুলো সব হচ্ছে ছোটোমোটো ইন্ডিকেশন। হোয়াইট ডিসচার্জ হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণে ইন্ডিকেশন। তো কিছু কিছু ছোট ছোট ইন্ডিকেশন আছে, বা হঠাৎ করে স্কিন কালারের চেঞ্জ হয়ে যাওয়া, পেল হয়ে যাওয়া, এগুলো হচ্ছে ছোট ছোট কিছু জিনিস যেটা ইন্ডিকেশন দেয় যে আমি বলছি না ক্যান্সার হয়ে গেছে, বাট দেয়ার্স এ প্রবাবিলিটি, দেয়ার্স এ চান্স। তখন কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করা উচিত। এবার আমি অডিয়েন্সের মধ্যে স্টুডেন্টসদেরকে বেসিক্যালি জানতে চাইবো যে তোমাদের কোনো এই সার্ভাইকাল ক্যান্সার সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা।